হ্যালো এভরিওয়ান, ডিনারে রুটি দিয়ে খাওয়ার জন্য বানাচ্ছি পনিরের একটা রেসিপি। এই রেসিপিটা ভাতের বদলে রুটি, পরোটা, লুচি এই সব দিয়ে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমি একটা বড় পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে চার ভাগে ভাগ করে এইভাবে ঠিক যেমন চিলি চিকেনের মতো ছাড়াই সেরকম পেঁয়াজটাকে ছাড়িয়ে নিয়েছি। বাকি পেঁয়াজটাকে চপারের সাহায্যে একদম মিহি করে চপ করে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি পনির। এটা আমি আমুলের পনির ব্যবহার করেছি। পনিরগুলোকে হাত দিয়ে এইভাবে একদম ঝুরঝুরে করে ভেঙে নিতে হবে। ঠিক এইভাবে পনিরটাকে আমি পুরো ঝুরঝুরে করে ভেঙে নিয়েছি। এবার একটা প্যান গরম করে তাতে সাদা তেল দিয়ে পেঁয়াজগুলোকে যে ছাড়িয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে হালকা করে ব্রাউন করে একটু ভেজে তুলে নেব। বাকি তেলটায় দিয়ে দিলাম বড় চামচের এক চামচ মতো বাটার। বাটারটা একটুখানি মেল্ট করে নেব। বাটার মেল্ট হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা আর একটু গোটা জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে একদম মিহি করে চপ করে নেওয়া পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। হালকা একটু ভেজে নিয়ে রসুন, আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। সব কিছুকে আরও একবার ভালোভাবে একটু ভেজে নেব। এরপর টমেটো পেস্ট অ্যাড করে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এই সময় দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। সব কিছু মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো। সব মশলাটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে বেশ খানিকক্ষণ সময় ধরে খুব ভালোভাবে কষিয়ে নেব। ঢাকা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যতটুকু গ্রেভির প্রয়োজন সেই অনুযায়ী জলটা দিতে হবে। ঝোলটা ফুটে উঠলে ঝুরঝুরে করে গুঁড়ো করে নেওয়া পনিরগুলোকে দিয়ে দেব আর ভেজে রাখা, হালকা করে ভেজে রাখা পেঁয়াজটাকেও এর মধ্যে দিয়ে দেব। ভালোভাবে একবার সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর বড় চামচের এক চামচ মতো ফ্রেশ ক্রিম দিয়েও ভালোভাবে ক্রিমটাকে মিশিয়ে নেব সব কিছুর সাথে। ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে এই 3-4 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়ে শেষে নামানোর আগে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর কিছুটা কসুরি মেথি আর বেশ খানিকটা ধনে পাতা কুচি আর এক চামচ মতো, ছোট চামচের এক চামচ মতো বাটার অ্যাড করে ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 2-1 মিনিট মতো ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে দিয়ে নামিয়ে নিলেই রুটি দিয়ে খাওয়ার জন্য ভীষণই টেস্টি পনিরের একটা রেসিপি একদম তৈরি। তাহলে চলো গরম গরম পনিরের এই রেসিপি আর হাতে বানানো রুটি, ডিনার একদম রেডি, এবার খেয়ে দেখা যাক। আমার তো খেতে দুর্দান্ত লেগেছিল। তোমরাও একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। পেঁয়াজের সঙ্গে সঙ্গে তোমরা ক্যাপসিকামও অ্যাড করতে পারো, তাতেও কিন্তু টেস্টটা খুবই ভালো হবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।